সবাইকে স্বাগত জানাচ্ছি পেমেন্ট বিলির পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি সফলভাবে অ্যাকাউন্ট খোলা যায়। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারটি ওপেন করবেন, এরপর আপনার কম্পিউটারের যে ব্রাউজার আছে ব্রাউজারটি ওপেন করবেন, এরপরে অ্যাড্রেস বারে লিখবেন paymentbd.com। দেখুন আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এখানে আমাদের অনেক নিয়ম কানুন আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনি লগ ইনের পাশে যে সাইন আপ বাটনটি আছে এখানে প্রেস করবেন। জি, আমাদের সাইন আপের সকল তথ্য এখানে চলে এসেছে। আমরা তিন ধরনের অ্যাকাউন্ট সেবা দিয়ে থাকি। প্রথমটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেকেন্ডটা হচ্ছে প্রিমিয়ার অ্যাকাউন্ট, এবং শেষেরটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি আমাদের ওয়েবসাইটে পার্সোনাল অ্যাকাউন্ট খুলেন তাহলে আমাদের সাবস্ক্রিপশন ফি হচ্ছে 200 টাকা 1 বছরের জন্য, এবং সার্ভিস চার্জ হচ্ছে 10%। অর্থাৎ আপনি আমাদের থেকে যত ডলার দিবেন অথবা যত ডলার আমাদের থেকে নিবেন, এই 10% সার্ভিস চার্জ আমাদের দিতে হবে, এবং আমাদের মিনিমাম সার্ভিস চার্জ হচ্ছে 300 টাকা। এবং 2 নম্বর হচ্ছে প্রিমিয়ার অ্যাকাউন্ট, সাবস্ক্রিপশন ফি হচ্ছে 500 টাকা 1 বছরের জন্য, এবং সার্ভিস চার্জ হচ্ছে 8%। আর সর্বশেষ হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটা সাবস্ক্রিপশন ফি হচ্ছে 1000 টাকা 1 বছরের জন্য, এবং আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 5%। এখন আপনি বলতে পারেন আপনি কোন অ্যাকাউন্টটা খুলবেন। এটার জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার যদি ট্রানজ্যাকশন বেশি থাকে, অর্থাৎ আপনি যদি বেশি অ্যামাউন্টের ডলার আমাদের কাছ থেকে নেন বা দেন, তাহলে অবশ্যই আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনার অ্যামাউন্টটা কম হয় তাহলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা এবার দেখাচ্ছি কিভাবে আপনি সাইন আপ করবেন। এখানে যে সাইন আপ বাটনটি আছে এখানে ক্লিক করবেন। পার্সোনাল অ্যাকাউন্ট হলে এখানে, প্রিমিয়ার অ্যাকাউন্ট হলে এখানে, এবং বিজনেস অ্যাকাউন্ট হলে এখানে। তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট সাইন আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি, চলে এসেছে। এখানে আপনার ফুল নেমটি আপনি লিখবেন, আমি ফুল নেমটি লিখলাম, ফাদার্স নেম আপনি লিখলেন, মাদার্স নেম লিখলেন, ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, আপনি যে সেলটি ইউজ করেন। এবার ইউজার নেম, ইউজার নেম হচ্ছে যে আপনি যেটি দিয়ে খুব সহজে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আপনি এমন একটি ইউজার নেম চুজ করবেন যেটা আপনি সহজে মনে রাখতে পারবেন। আমি আমার ইউজার নেম চুজ করলাম fuad.paymentbd। যে এবার পাসওয়ার্ড, পাসওয়ার্ডে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন যেটি আপনার জন্য সিকিউর মনে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড। এবার হচ্ছে ন্যাশনাল আইডি, আপনার যদি নিজের নামে ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন। আর যদি আপনি এখনো ভোটার না হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ড, পাসপোর্টের নাম্বারটি দিতে, বা আপনার বাবা অথবা মা যে কারো একজনের ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনি ফেসবুক আইডিটি দিবেন। এখানে আপনার ফেসবুক আইডির যেই ঠিকানাটি থাকবে এটি দিবেন, এবং ন্যাশনাল আইডি যে দিতেই হবে এমন কোনো কথা নেই। এই দুটো আপনি পরবর্তীতে দিয়েও আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন, কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটি খোলার পরে আপনি এডিট অপশনে গিয়ে আপনার এডিট করে এই তথ্যগুলো পরে দিতে পারবেন। অ্যাকাউন্টে পার্সোনাল হলে পার্সোনাল, প্রিমিয়ার হলে প্রিমিয়ার, বিজনেস হলে বিজনেস। আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। এবার হচ্ছে ডেট অফ বার্থ, মোটামুটি সফলভাবে আমাদের সব কাজ শেষ হয়েছে। এবার হচ্ছে প্লিজ টাইপ দ্য সিকিউরিটি কোড, এখানে যে সিকিউরিটি কোডটা আছে এটা আপনি এখানে টাইপ করবেন।
এখন যদি আমি এগ্রি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, সরি দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, প্লিজ চুজেন এ ডিফারেন্ট ইউজার নেম। আপনার ইউজার নেমটি যদি এখানে আগে থেকে হয়ে থাকে তাহলে এরকম একটি মেসেজ আপনার কাছে আসবে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনি অন্য একটি ইউজার নেম এখানে চুজ করবেন তাহলেই হবে। আমি অন্য একটি ইউজার নেম চুজ করলাম, আবারও আমার সালটি আমি সিলেক্ট করলাম, ডেট অফ বার্থ, আবারও আমাকে কোডটি টাইপ করতে হচ্ছে। দেখুন মেসেজ চলে এসেছে, কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনি সফলভাবে আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। এবার আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এখানে আপনার ইউজার নেমটি সিলেক্ট করবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটি দিবেন। জি দেখুন সফলভাবে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। সুতরাং আপনি এখন থেকে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে। এখানে আপনি খেয়াল করলে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট ফি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য 200 টাকা, এটা এখনও দেওয়া হয়নি, যার কারণে এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এই অ্যাকাউন্ট স্ট্যাটাস যখন অ্যাক্টিভ দেখাবে তখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। এবং পরবর্তীতে আমি টিউটোরিয়ালগুলোতে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।